চীনের দালাল চীনে যাও দেশ মোদের গড়তে দাও এতদিন যারা স্লোগান তুলতো অন্যদিকে যারা স্লোগান তুলত গালি মে সোর হে রাজীব গান্ধী চোর হে তারাই আজ আতাঁত করেছেন কেন এই জোট কেন এই আতাঁত প্রশ্ন করবেন না তাদের উত্তর দিতে পারবেন না সোমবার বিজয় সংকল্প জনসভায় অংশ নিয়ে কংগ্রেস এবং দিকে রাজ্য সভাপতি তথা তোপ নয় কেন্দ্রীয় বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য আজকে দেখছি ওই ভূতের মুখে রাম নাম অতদিন যারা স্লোগান দিত চীনের দালাল চিনে যাও দেশ মোদের করতে দাও আর যারা স্লোগান দিত রাজীব অলি গলি মে সোর হে রাজীব গান্ধী চোর হে আজকে তারা ই কেউ বলছেন ইনকলাব জিন্দাবাদ আর কেউ বলছেন বন্দে মাতারম লজ্জা থাকা উচিত তাদের বিভ্রান্ত করছেন এই ত্রিপুরা রাজ্যের মানুষকে জিজ্ঞেস করবেন তাদেরকে এ কিসের জন্য আতাত হয়েছে কিসের জন্য চোট হয়েছে উত্তর দিতে পারবে না উত্তর দিতে পারবে না কারণ শুধু একটাই ত্রিপুরা রাজ্যে আজ যে কংগ্রেসেরা সিপিআইএম এর সঙ্গে আতাত করেছে তারা সিপিআইএম এর পঁচিশ বছরে বহু সুবিধার থেকে বঞ্চিত হয়েছেন বহুভাবে লাঞ্ছিত হয়েছেন খুন হয়েছেন অন্যদিকে কংগ্রেসের এই কালো দিনও মানুষ দেখেছেন তাই রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যে ফের একবার বিজেপি সরকার গড়ার বলেও এদিন দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা প্রার্থী রাজীব ভট্টাচার্য পরিবার যারা আজকে ওই কংগ্রেসীরা যারা সিপিএম এর সঙ্গে আটাত করেছে এই ত্রিপুরার যে পঁচিশ বছর ধরে সিপিএম রাজত্ব করেছে আর বহু কংগ্রেসী পরিবার আক্রান্ত হয়েছেন নিহত হয়েছেন আজকে বহু কংগ্রেস কোরিয়ার এই পঁচিশ বছরে কোনো সুযোগ সুবিধা নিতে পারেনি তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই কংগ্রেসের বিধায়ক মধুসূদন সাহাকে উনার নিজ বাড়িতে হত্যা করেছে যুব কংগ্রেসের সভাপতি ছিলেন দেবল দত্ত উনাকে হত্যা করেছেন বহু নেতা নিহত আজকে তারা গলাগলি করে দিবা স্বপ্ন দেখছেন যে ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে তারা ক্ষমতায় আসবেন আমি বলে দিচ্ছি তাদেরকে তাদেরকে বলে দিচ্ছি দুই হাজার তেইশে ত্রিপুরা রাজ্যের মানুষ তাই করে নিয়েছে ওই পশ্চিম বাংলায় দেখেছি কংগ্রেস সিপিএম জুট করেছিল আর পশ্চিম বাংলার মানুষ তাদেরকে শূন্য হাতে খালি হাতে ফিরিয়ে দিয়েছে এই দুই হাজার তেইশে ত্রিপুরা রাজ্যের মানুষ আমার এই দেব কার্যকর্তা সব তৈরি হয়ে গেছে ওই কংগ্রেস সিপিএম জোট নয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দুই হাজার তেইশে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় ভারতীয় জনতা জনতা সরকার করবে সেই লক্ষ্যে পার্টির কাজ স্বাভাবিকভাবেই দলের রাজ্য সভাপতির এদিনের বক্তব্য উদ্দীপিত করেছে দলের লাখো সমর্থকদের সঙ্গে সঙ্গে দলের কর্মীরা পেয়েছেন আরো মনোবল রাজীব ভট্টাচার্য এদিন আশা প্রকাশ করেন বিজেপির জয় এখন শুধুই সময়ের অপেক্ষা রিপোর্ট আর নিউজ